দেখছেন বাংলা হান প্রেজেন্স প্রথম 2024 বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এবং এই মুহূর্তে সর্বত্র চলছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি। দক্ষিণ কলকাতার ব্যস্ততম শহরের বহুল চর্চিত শেষটি পল্লী, যা এবছর পা দিল 74 বছর বর্ষে, এবং এবছর যেই পুজোর থিম রয়েছে সাতকহন, যে সাতকহনের মাধ্যমে তারা ভারতে যে মশলার ইতিহাস রয়েছে তার পাশাপাশি সময়ের বা কালের পরিবর্তনে তা এই মুহূর্তে বা এই পর্যায়ে কোথায় এসে দাঁড়িয়েছে সেই থিমের মাধ্যমে তারা তুলে ধরেছে, এবং বিস্তারিতভাবে তারা এই বিষয়ে কি বলছে চলুন তাদের কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, 74তম বর্ষ শিশুটি বললি এবার আপনাদের এই বছর, যা আমি যতটুকু জানি 2004-এর পর থেকে এখানে থিম নিয়ে আসা হয়েছে, তো এই বছরের থিম কি আছে? এই বছরের থিমের যে নাম হয়েছে সেই নামকরণ হচ্ছে সাত কখন। আর টোটাল এন্টায়ার যে থিমটা আছে সেটা একটা স্টোরি বেসিস থিম, মশলার যে বাংলার যে ওই বাংলা তথা ভারতবর্ষের যে মশলার যে প্রভাব সেই স্টোরিটাকে এখানে তুলে ধরা হয়েছে, এবং আমরা কী করে আপডেট ভার্সনে এসেছি এই মশলাটাকে নিয়ে সেটা নিয়ে আর কি সমস্ত কাজটা। শিলনোড়া হচ্ছে প্রত্যেকের বাড়ি, আমরা জানি যে প্রত্যেক বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকটা বাড়িতেই শিলনোড়ার একটা প্রভাব আছে, এবং সেটাতে মশলার বাটার আগেকার দিনে যেটা হতো, কিন্তু মশলাটা আমরা এখনও ব্যবহার করছি কিন্তু সেটা আমরা গুঁড়ো মশলা বা আমরা মিক্সিতে বেটে নিচ্ছি, তো কোথাও না কোথাও গিয়ে সেই পুরনো ঐতিহ্যটাকেও আর কি আমাদের প্যান্ডেলে আর কি তুলে ধরা হচ্ছে বা ওটাকে রিলেটেবল হিসেবে করা হচ্ছে। যদি আমরা এন্টার পুরো যদি আমরা প্যান্ডেলটা দেখি তখন আমরা দেখতে পাবো যে পর্তুগিজ কীভাবে আসছে ভারতবর্ষতে, ভারতবর্ষের মশলা যে একটা ভাণ্ডার আছে সেই ভাণ্ডার কীভাবে এক্সপ্লোর করছে, তো সেটাই আর কি পুরো বিষয়টা নিয়ে কাজ করা হয়েছে। এবং যখন আমরা ভেতর মানে বাইরে থেকে ভেতরে ঢুকবো তখন আমরা দেখবো বিশাল বড় একটা ম্যাপ আছে যেখানে পর্তুগিজরা আসছে, এবং দুটো ঘরে আমরা দেখবো যেখানে বাজার হিসেবে ওড়েছে, মানে ক্রেতা এবং বিক্রেতা হিসেবে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং যখন আমরা ভেতরে ঢুকবো তখন আমরা দেখছি যে একটা বিশাল বড় মণ্ডপ আছে, সেই মণ্ডপটা মধ্যে একটা জাঁকজমজ করে দুর্গাপুজো হয় জাঁকজমজ করে, এবং এখানে যত পেন্টিংগুলো আছে সেই পেন্টিং আমরা দেখতে পাবো যে একটা বাংলা মানে দুর্গাপুজো নিয়ে যে একটা বাড়িতে উন্মাদনা থাকে বা রান্নার একটা ব্যাপার থাকে সেইটা নিয়ে আজকে পুরো কাজটা হয়েছে। এবং কী করে আপডেটেড ভার্সনে আমরা কাজটা করছি একটু পপ কালচারে আমরা এই জিনিসটা টোটাল এন্টায়ারটা কাজটা আর কি করে। এই ভাবনাটা সম্পূর্ণ যিনি ভেবেছেন ওনার নাম দীপাঞ্জন দে দাদা, উনি পুরোটা ভেবেছেন এবং সেটা ক্লাবের সাথে কথা বলা হয়েছে, এবং পরবর্তীকালে সানরাইজ মানে বেশ কিছু বছর ধরেই এই প্যান্ডেল আমি এটা শুনেছি বেশ কিছু বছর ধরে সানরাইজ এই প্যান্ডেলের সাথে যুক্ত, এই ক্লাবের সাথে যুক্ত, তো সেখান থেকেই প্রসেসিংটা এগিয়েছে এবং পরবর্তীকালে এটা আমরা এখন কাজটা করছি। কদিন বাকি, যার জেরেই প্রস্তুতি চলছে জোর কদমে। ক্যামেরায় রিতমের সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট কলকাতা। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন বাংলা খবর মানেই বাংলা হান্ট।